너도 진짜 내려나 되게 싫어해. 처음에 পরিবেশ দূষণ নিয়ে ইদানিং বাংলাদেশে অনেক কথাবার্তা হচ্ছে, এর মধ্যে চালকল গুলানো নিয়ে অনেক আলোচনা চলতেছে। আমার যে বিষয়টি সেটা হলো যে দিনাজপুর কিংবা সমগ্র বাংলাদেশে যখন এই ডাস্টবিনগুলো প্রতিষ্ঠা করা হয় সেই এলাকাগুলো এমনভাবে প্রতিষ্ঠিত হয়েছিল, দেখা গেছিলো যে ওই এলাকায় কোনো বসত বাড়ি ছিল না, কিন্তু ধীরে ধীরে জীবিকার খাতিরে কিংবা আমাদের প্রয়োজনের খাতিরে ওই এলাকায় বসত বাড়ি গড়ে উঠছে। এবং বাংলাদেশ যে ভূখণ্ড সেই ভূখণ্ডটি অত্যন্ত ছোট, আমাদের এমন কোনো জায়গা নেই যেটা আইসোলেটেডভাবে শুধু আমরা শিল্পাঞ্চল হিসেবে ব্যবহার করতে পারবো। এটি কিন্তু দেখা গেছে যে ঢাকায় যখন ইপিজেড শুরু করা হয় তখন ওই এলাকায় কোনো বসত বাড়ি ছিল না, কিন্তু আস্তে আস্তে ওইটাও ঘনবসতিপূর্ণ এলাকা হয়ে যাচ্ছে। তো আসলে এর ভিতর থেকে আমাদেরকে বাংলাদেশে চলতে হবে, এখানে শিল্প গড়ে তুলতে হবে, এখানে মানুষকে আসতে হবে। তো আমাদের যে ইচ্ছাটা আছে, আমাদের যে আমরা এখন পর্যন্ত যে কাজটি করে যাচ্ছি, সরকার সময় সময়ে যে পরিবেশ সংক্রান্ত যে নীতিমালাগুলি জারি করছে সেটাকে মেনে চলার আমরা চেষ্টা করতেছি যথাসাধ্য। এবং কিছু সীমাবদ্ধতা আছে যেগুলো হয়তো 100% আমরা এখনও মানতে পারতেছি না, কিন্তু আমাদের শতভাগ ইচ্ছা আছে যে আমরা যেমন ব্যবসা করব, মানুষের যেন পরিবেশগতভাবে ভালো থাকে সেই ব্যবস্থাগুলো আমরা অবশ্যই দেবো এবং অবশ্যই দিচ্ছি। বিভিন্ন রাইস মিলের যে বর্জ্য এবং কালো ধোঁয়া এবং ছাইটি যে আকাশে উঠছে, এটা কিন্তু পরিবেশের বিপর্যয় করছে এবং ক্ষতি করছে। অনেক সময় যে চিমনিটি নিচে থাকার কারণে এবং আশেপাশের ঘনবসতি এলাকায় থাকার কারণে এই ছাইটি মানুষের চোখে পড়ছে এবং চোখের ক্ষতিও হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে। তার সাথে সাথে ধোঁয়াটা কিন্তু পরিবেশের জন্য ক্ষতি করছে, এবং বর্জ্যটা যেভাবে ট্রিটমেন্ট করে ফেলানোর কথা সেভাবে যদি ফেলে তাহলে পরিবেশের ক্ষতি করবে না, কিন্তু ট্রিটমেন্ট না করে যদি সরাসরি ইয়েতে যায়, পরিবেশে যায় বা ধান ক্ষেতের দিকে চলে যায়, তাহলে কিন্তু সেটা পরিবেশের বিপর্যয় হতে পারে এবং চর্মরোগসহ আরও অন্যান্য রোগ হওয়ার সম্ভাবনা থেকে যায়। শ্বাসকষ্টজনিত রোগ এবং সরাসরি শ্বাসকষ্ট যারা ভোগে তাদের এই ধোঁয়াটা যদি তাদের শ্বাসের সাথে চলে যায় তাহলে এটা শ্বাসকষ্টজনিত রোগ হওয়ার সম্ভাবনা থেকেই যায়। এই যে ছাইগুলো যে আছে, আমরা কলেজে যাওয়ার সময় এগুলো চোখের মধ্যে পড়ে, অনেক সমস্যা হয়। শুধু আমাদেরই না, বাদ বাকি অনেক ছোটো ছোটো বাচ্চা আছে, তাদেরও অনেক সমস্যা হয়। এগুলা দ্রুত যদি অপসারণ করে তাহলে আমাদের জন্য অনেক ভালো হয়, আর এই সমস্যা থেকে আমরা দূরে হতে পারি। এই যে আপনারা দেখতেছেন আবাসিক এলাকায় ইন্ডাস্ট্রি শিল্প কারখানা বিশেষ করে রাইস মিলগুলো হয়ে আমাদের প্রচুর সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি। রাস্তা দিয়ে আমাদের বাচ্চা কাচ্চা এবং ইভেন কি আমরাও যেতে পারি না, চোখের মধ্যে তো সব সময় ছাই ময়লা পড়ে যাচ্ছে।
আবার দেখেন যে গাছগাছালির উপর একটা বিশালভাবে প্রভাব ফেলতেছে, আমরা যেভাবে আগে ফল পাইতে আমরা পাচ্ছি না। আবার দেখেন এই মিলের কারণে আমি মনে করি যে বিশেষ করে যে ব্লাস্ট রোগটা বিভিন্নভাবে ছড়িয়ে যাচ্ছে, যার কারণে আমরা আর্থিকভাবে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। তো আপনারা এটার ব্যাপারে একটু পদক্ষেপ নেন, যাতে আমরা আবাসিক এলাকায় বিশেষ করে পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা পেতে পারি। এই ব্যাপারে আপনারা একটা ভূমিকা নেন। আমাদের এলাকায় বিভিন্ন ধরনের অটো রাইস মিল হওয়ার কারণে এই এলাকার পরিবেশ দূষণ একেবারে দূষণ হয়ে গেছে আর কি। বিভিন্ন ধরনের এই যে আমাদের ফলমূলের গাছগুলোতে ফুল আসতেছে কিন্তু ফল হয় না। এই অটো রাইস মিলের ধোঁয়া এবং ছাইয়ের জন্য এলাকার প্রতিটা মানুষ প্রতিদিন প্রায় গড়ে প্রতিদিন হাসপাতাল যেতে হচ্ছে চোখের সমস্যার কারণে, প্রতিদিন ছাই চোখে পড়ে। এবং আরও একটা জিনিস দেখতে পারবেন, এই যে এখানে সরকার ক্যানেল করে দিছে পানি যাওয়ার জন্য, সেইখানে ওদের পচা পানি ফেলাইয়া এখানে সব নোংরা পরিবেশ তৈরি করছে। এই পচা পানির কারণে এই এলাকার পানি এবং আবহাওয়া দূষিত বানিয়ে ফেলছে আর কি। তা আমরাও চাই যে সরকার এটার একটা ব্যবস্থা নেওক আর কি। আমরা যখন এই রাস্তা দিয়ে চলাচল করি তখন চোখের মধ্যে ছাই পড়তেছে, তখন আমাদেরকে হাসপাতালে যেতে হচ্ছে, চোখ হাসপাতালে। তারপর হচ্ছে আমরা যখন চলাচল করি এই ধোঁয়া যখন আমাদের শ্বাসের সঙ্গে ভিতরে প্রবেশ করে তখন আমাদের শ্বাসকষ্টের সমস্যা হয়। এবং স্কুলে গেলে আমাদের চোখে ছাই পড়ছে, তখন আমাদের শরীরে জীবাণু উঠতেছে, তখন ছাই উঠলে চোখে চোখে কোনো দেখতে পাই না।